বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد شكراً لكم جميعاً درود تتشانتي أو ترنحو ريو نبي محمد مصطفى صلى الله عليه وسلم أبون تار شمسة صحابة إكرام أبون فريبار برغو أبون তাঁর সকল অনুসারীদের প্রতি সম্মানিত দর্শকবৃন্দ পৃষ্টি বাংলার এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের সকলকে মোবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের আলোচনা যেটি চলছিল ধারাবাহিক তথা যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাল কলুব বা অন্তরের আমলসমূহ অন্তরের আমল সমূহের আলোচনা প্রসঙ্গে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সেটি হল অন্তরের আমলসমূহের গুরুত্ব পুরাণিক রিম এবং হাদিসের আলোকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে মানুষের দেহে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যতগুলো ক্রিয়া এবং কর্মের সৃষ্টি হয় মানুষের দেহকে ব্যবহার করে যতগুলো কাজ মানুষ করে এর ভিতরে অন্তর দ্বারা যে সমস্ত কাজ মানুষ সম্পাদন করে থাকে সেগুলোর গুরুত্ব কতখানি সম্মানিত সুদী তার আগে অন্তরের কাজগুলোর সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে দিতে চায় সেটি হলো এই অন্তরের কাজ বলতে উদ্দেশ্য হল ওই সমস্ত কাজ যে সমস্ত কাজ বাহ্যিকভাবে চর্মচক্ষুতে দৃশ্যমান হয় না দেখা যায় না অন্তর দ্বারায় যে সমস্ত কাজ করা হয় সেগুলো মানুষ দেখতে পায় না কিন্তু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সেটা হাত দ্বারায় কিংবা পাও বা অন্য কোন অঙ্গ দিয়ে যদি মানুষ কোনো কাজ করে তো সে কাজ দৃশ্যমান হয় অন্তর অনেক কাজ সম্পাদন করে সেটি দুইভাবে এবং দুই দিক থেকে কিছু কাজ অন্তর ভালো করে আবার কিছু কাজ অন্তর খারাপ করে এর ভালো এবং খারাপ কর্ম অন্তর দ্বারা সম্পাদন হওয়াটা নির্ভর করে অন্তরের শুদ্ধতা এবং সুস্থতার উপরে যদি কারণ অন্তর শুদ্ধ সুস্থ থাকে তাহলে সে অন্তর দ্বারা অনেকগুলো ভালো কাজ সম্পাদন হয় কি কি ভালো কাজ সম্পাদন হয় সেটি পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব আর অন্তর কি কি মন্দ কাজ করে থাকে যদি অসুস্থ হয় এবং অশুদ্ধ থাকে সে অন্তরটি তার দ্বারা কী কী কাজ সম্পাদিত হয় সেটাও ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ অন্তরের কাজ কি এ সম্পর্কে আলোচনার পর আসুন আমরা অন্তরের এই কাজ নিয়ন্ত্রিত হওয়া প্রসঙ্গে একটি বিষয় আলোকপাত করি অন্তর আল্লাহ সুহানতালা সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দিয়েছেন সম্পূর্ণ পরিচ্ছন্ন অবস্থায় দুনিয়াতে এসে আমরা কিছু কিছু কাজের কারণে কিছু কাজ করে আমাদের নিজেদের অন্তরগুলোকে অসুস্থ করে ফেলেছি নষ্ট করে ফেলেছি সময় তো শুধু সে কাজগুলোর আলোচনা ইনশালা পরবর্তীতে আসবে এই নষ্ট হওয়া অন্তর এটাকে পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা এটাকে কোরআনে করিমের ভাষায় তাস্কিয়া বলা হয়েছে এই তাস্কিয়া আমরা কিভাবে হাসিল করব। কীভাবে আমাদের অন্তরের বিশুদ্ধতা অর্জন হবে সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব আসলে এবার মূল আলোচনায় ফিরে যাই অন্তরের আমলসমূহের গুরুত্ব কতখানি অন্তরের আমলসমূহের গুরুত্ব কতখানি এটি বোঝার জন্য ওই আয়াতটি যথেষ্ট যে আয়াতে আল্লাহ সুমাহাতালা নবীগণ দুনিয়াতে আসার মৌলিক তিনটি উদ্দেশ্যের একটিকে উল্লেখ করেছেন মানুষকে বিশুদ্ধ করা মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা মানুষের আত্মশুদ্ধের জন্য আল্লাহতালা নবীগণকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের দুনিয়াতে আসার তিনটি মৌলিক লক্ষ্যের অন্যতম হল এটি সম্মানিত সুদী অন্তরের কাজসমূহের গুরুত্ব আমরা অনেকেই আমাদের সমাজে অনুভব করি না আমরা শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা হয়তো অনেকেই করি কিন্তু আমার অন্তর দ্বারাও যে অনেকগুলো ভালো কাজ হতে পারে সেটি আমরা ভাবি না আবার আক্ষেপের বিষয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত গুনাহের কাজ অন্যায় এবং অত্যাচারের কাজ আমরা করে থাকি ঠিক একইভাবে অন্তর্দারায়ও অনেকগুলো অন্যায় অত্যাচার অবিচার এবং গুনাহের কাজ সম্পাদন হতে পারে এ বিষয় সম্পর্কে আমাদের ধারণাই খুব কম অথচ অন্তরের কাজসমূহের জন্য আল্লাহ সুবাহন তালা আমাদেরকে ঠিক তেমনই বিনিময় দিবেন যেমনটি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলোর কারণে যেরকম বিনিময় আমরা পেয়ে থাকি বা পাবো সময় তো শুধু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আপনি যেরকম আল্লাহ তালার কাছে পুরস্কার স্বভাব এবং উত্তম বিনিময় এটি পাবেন ঠিক একইভাবে আপনার অন্তর যদি শুদ্ধ পরিচ্ছন্ন হয় এবং অন্তর দ্বারা যদি আপনি ভালো কিছু কাজ করেন তাহলে আপনি একইভাবে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পুরস্কার লাভ করবেন অনুরূপ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় আপনি যদি কোনো খারাপ কাজ কোনো মন্দ কাজ সম্পাদন করেন তার বিনিময়ে যেরকম আল্লাহ তালা পক্ষ থেকে শাস্তির কথা আল্লাহ তালা বলেছেন অঙ্গীকার করেছেন শাস্তি দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন ঠিক একইভাবে অন্তর দ্বারা যদি আপনি কোনো অন্যায় অত্যাচার গুনাহের কাজ বা অন্তর দ্বারা যে খারাপ কাজগুলো করা হয় সেগুলো যদি আপনি করে থাকেন একইভাবে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে শুধু দর্শক বরং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পাদিত কর্মের চাইতে অন্তর দ্বারা সম্পাদিত কর্মকাণ্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি অন্তর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চাইতে মর্যাদাপূর্ণ যেমন আমরা দু তিনটি এক্সাম্পল দিতে পারি বাহ্যিক অঙ্গ দ্বারা যদি ব্যবহার করি যদি আমি সালাত আদায় করি তো আল্লাহ সুহান তাল্লাহ তার বিনিময় আমাদেরকে দিবেন ওয়াদাস আবার যদি আমরা সালাদ ত্যাগ করি তাহলে তার শাস্তি আমাদেরকে নিতে হবে একইভাবে আমার অন্তর দ্বারা যদি আমি বিনয় অর্জন করি আমি যদি অন্তরকে ব্যবহার করে নিজেকে সবসময় বিনয় করে তোলার চেষ্টা করি তাহলে আমাদেরকে তার বিনিময়ে আল্লাহ তালা মর্যাদা দিবেন ওয়াদাস মন্তা আলিল্লাহ রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তালা তার মর্যাদাকে করবেন পক্ষান্তরে আমরা যদি অন্তরকে ব্যবহার করে আমাদের অন্তর দ্বারা বিনয়ে অবলম্বন না করে আমরা যদি অহংকারকে বেছে নিই অহংকার দেখাই প্রদর্শন করি অথবা নিজেকে বড় বলে জাহির করি অথবা ভাবি তাহলে এর জন্য আল্লাহ তালা সাজা বা শাস্তি দিবেন বলে অঙ্গীকার করেছে সময় তো তাহলে বুঝতে পারলাম দ্বারা আল্লাহ সুবাহ আলা আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার উভয়টি করবেন যেমনটি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় যে সমস্ত কর্ম সম্পাদন করি সেগুলো ভালো এবং মন্দর উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার দেওয়ার কথা বলেছেন সুপ্রিয় দর্শকবৃন্দ অন্তরের আমল সমূহের গুরুত্ব কতখানি এটি বোঝার জন্য দ্বিতীয় আরেকটি পয়েন্ট আমরা উল্লেখ করবো সেটি এই অন্তর এর আমল সমূহ এত গুরুত্বপূর্ণ যে অন্তরের আমল একটু এদিক সেদিক হলে বা অন্তরের আমল যদি মন্দ হয়ে যায় খারাপ হয়ে যায় কোনো কোনো সময় মানুষ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার করে যত আমলই করে না কেন আল্লাহ সুহান তালা তার সমস্ত আমলকে বরবাদ করে দেন তার কোনো আমল আল্লাহ তালা গ্রহণ করেন না যদি সে অন্তরকে ব্যবহার করে এমন কোনো কাজ করে যেটি করলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলসমূহ ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় সম্পাদিত আমলের চাইতে অন্তর দ্বারা কল্পের দ্বারায় সম্পাদিত আমল গুরুত্বপূর্ণ কারণ আমার বাহ্যিক কোনো কর্মে আমার অন্তরের আমলকে নষ্ট করতে পারে না কিন্তু অন্তরের আমল আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলকে নষ্ট করে দিতে পারে উপমা দিলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেমন ধরুন আমি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাদ সিয়াম ইত্যাদি পালন করছি অথচ আমার অন্তরে আল্লাহ তালার প্রতি সীরকাস আমি মনে করি যে আল্লাহ যেরকম আমাকে রক্ষা করতে পারেন কোনো মাজারে সাহিত কোন পীর বুজুর্গ তিনিও আমাকে রক্ষা করতে পারেন সন্তান দিতে পারেন আল্লাহ যেরকম বিধান দেওয়ার মালিক এরকম অন্য কাউকে আমি বিধান দেওয়ার মালিক বলে মনে করলাম সম্মানিত শুধু আমার অন্তরের এই শির্ক আমার অন্তরের এই কুফুরি এই বিশ্বাসটুকু আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত সালাদ সিয়াম হজ জাকাত সমস্ত আমলকে নষ্ট করে দিবি আল্লাহ সুত কোরআনিকারিমি বলেন অমাই এক ফোর ইমান জীবিত ইমান আনার পরে আবার কুফুরিতে লিপ্ত হবে ইমানকে কুফুরির সাথে মিশিয়ে ফেলবে ফাত হ্যাবিটা আমালু তার আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অন্তর এমন একটি অঙ্গ অন্তরের আমল এতটা গুরুত্বপূর্ণ যে অন্তরের ক্রিয়া ভুল হলে বেঠিক হলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কৃত ভালো কাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এর বিপরীত হবে না অর্থাৎ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে কোনো মন্দ কাজের কারণে অন্তরের ভালো কাজ নষ্ট হয়ে যাবে এরকম ক্যান্সেল হয়ে যাবে এরকম কথা বলা হয় অন্তরের আরেকটি কর্ম আছে যেমন অহংকার হাদিসে আর্শের রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যারা অহংকার করবে তাদের ঠিকানা চাহান নাম তাহলে আমি অন্তর দিয়ে যদি অহংকারে লিপ্ত হই তাহলে আমার বাহ্যিক অনেক কর্ম যেগুলো বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি সম্পাদন করেছি সেগুলো সব বেকার হয়ে যাবে অর্থহীন হয়ে পড়বে অতএব সময় তো শুধুই আসল উপলব্ধি করার চেষ্টা করি যে অন্তরের দ্বারায় সম্পাদিত যে সমস্ত কর্মকাণ্ড এগুলোর গুরুত্ব অপরিসীম সময় হল সামান্য এবং ছোট্ট একটি বিরতি নেওয়ার বিরতির পর ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনাকে আরও পরিপূর্ণভাবে আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ আমরা আবারও হাজির হব সামান্য সময়ের জন্য বিরতি যাচ্ছি আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন এ আশাবাদ ব্যক্ত রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াশাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সে সুন্ন আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাদমাসোফা আনা হওয়া দাদা। তৌ বা করা যারা ঘমা করে দেবেন না শাহ আলিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা রাগুনা বেঁচে থাকতে চান কবিরা রাগুনা থেকে তাহলে যুক্তি আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুনাহ প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগতম কথা চলছিল অন্তরের আমলসমূহের গুরুত্ব প্রসঙ্গে অন্তরের কাজসমূহের গুরুত্ব আমরা অনেকেই আমাদের সমাজে অনুভব করি না আমরা শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা হয়তো অনেকেই করি কিন্তু আমার অন্তরধারায়ও যে অনেকগুলো ভালো কাজ হতে পারে সেটি আমরা ভাবি না আবার আক্ষেপের বিষয় আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত গুনাহের কাজ অন্যায় এবং অত্যাচারের কাজ আমরা করে থাকি ঠিক একইভাবে অন্তর দ্বারায়ও অনেকগুলো অন্যায় অত্যাচার অবিচার এবং গুনাহের কাজ সম্পাদন হতে পারে এ বিষয় সম্পর্কে আমাদের ধারণাই খুব কম অথচ অন্তরের কাজ জন্য আল্লাহ সুহান তালা আমাদেরকে ঠিক তেমনই বিনিময়ে দিবেন যেমনটি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত কাজ আমরা করে থাকি সেগুলোর কারণে যেরকম বিনিময় আমরা পেয়ে থাকি বা পাব সময় তো শুধু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আপনি যেরকম আল্লাহ আল্লাহতালার কাছে পুরস্কার স্বভাব এবং উত্তম বিনিময় এটি পাবেন ঠিক একইভাবে আপনার অন্তর যদি শুদ্ধ পরিচ্ছন্ন হয় এবং অন্তর দ্বারা যদি আপনি ভালো কিছু কাজ করেন তাহলে আপনি একইভাবে আল্লাহতালার কাছ থেকে পুরস্কার লাভ করবেন অনুরূপ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় আপনি যদি কোনো খারাপ কাজ কোনো মন্দ কাজ সম্পাদন করেন তার বিনিময় যেরকম আল্লাহ তাআলা পক্ষ থেকে শাস্তির কথা আল্লাহতলা বলেছেন অঙ্গীকার করেছেন শাস্তি দেওয়ার কথা আল্লাহতলা বলেছেন ঠিক একইভাবে অন্তর দ্বারা যদি আপনি কোনো অন্যায় অত্যাচার গুনাহের কাজ বা অন্তর দ্বারা যে খারাপ কাজগুলো করা হয় সেগুলো যদি আপনি করে থাকেন একইভাবে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে শুধু দর্শক বরং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পাদিত কর্মের চাইতে অন্তর দ্বারা সম্পাদিত কর্মকাণ্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি অন্তর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চাইতে মর্যাদাপূর্ণ যেমন আমরা দু তিনটি এক্সাম্পল দিতে পারি বাহ্যিক অঙ্গ দ্বারা যদি ব্যবহার করে যদি আমি সালাদ আদায় করি তো আল্লাহ সুহান তালা তার বিনিম আমাদেরকে দিবেন ওয়াদাস আবার যদি আমরা সালাদ ত্যাগ করি তাহলে তার শাস্তিও আমাদেরকে নিতে হবে একইভাবে আমার অন্তর দ্বারা যদি আমি বিনয় অর্জন করি আমি যদি অন্তরকে ব্যবহার করে নিজেকে সবসময় বিনয় করে তোলার চেষ্টা করি তাহলে আমাদেরকে তার বিনিময়ে আল্লাহ তালা মর্যাদা দিবেন ওয়াদাস মন্তা আলিল্লাহ রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তালা তার মর্যাদাকে বুলন্দ করবেন পক্ষান্তরে আমরা যদি অন্তরকে ব্যবহার করে আমাদের অন্তর দ্বারা বিনয়ে অবলম্বন না করে আমরা যদি অহংকারকে বেছে নিই অহমিকা দেখাই প্রদর্শন করি অথবা নিজেকে বড় বলে জাহির করি অথবা ভাবি তাহলে এর জন্য আল্লাহ তালা সাজা বা শাস্তি দিবেন বলে অঙ্গীকার করেছে সময় তো তাহলে বুঝতে পারলাম অন্তর দ্বারা আল্লাহ সুবাহ আলা আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার ওয়েটি করবেন যেমনটি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় যে সমস্ত কর্ম সম্পাদন করি সেগুলো ভালো এবং মন্দর উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার দেওয়ার কথা বলেছেন সুপ্রিয় দর্শকবৃন্দ অন্তরের আমল সমূহের গুরুত্ব কতখানি এটি বোঝার জন্য দ্বিতীয় আরেকটি পয়েন্ট আমরা উল্লেখ করবো সেটি এই অন্তর এর আমল সমূহ এত গুরুত্বপূর্ণ যে অন্তরের আমল একটু এদিক সেদিক হলে বা অন্তরের আমল যদি মন্দ হয়ে যায় খারাপ হয়ে যায় কোনো কোনো সময় মানুষ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার করে যত আমলই করে না কেন আল্লাহ সাহান তালা তার সমস্ত আমলকে বরবাদ করে দেন তার কোনো আমল আল্লাহ তালা গ্রহণ করেন না যদি সে অন্তরকে ব্যবহার করে এমন কোনো কাজ করে যেটি করলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলসমূহ ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় সম্পাদিত আমলের চাইতে অন্তর দ্বারা কল্পের দ্বারায় সম্পাদিত আমল গুরুত্বপূর্ণ কারণ আমার বাহ্যিক কোনো কর্মে আমার অন্তরের আমলকে নষ্ট করতে পারে না কিন্তু অন্তরের আমল আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলকে নষ্ট করে দিতে পারে উপমা দিলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন ধরুন আমি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সালাদ সিয়াম ইত্যাদি পালন করছি অথচ আমার অন্তরে আল্লাহ তালার প্রতি শিরক আছে আমি মনে করি যে আল্লাহ যেরকম আমাকে রক্ষা করতে পারেন কোনো মাজারে সাহিত্য কোনো পীর বুজুর্গ তিনিও আমাকে রক্ষা করতে পারেন সন্তান দিতে পারেন আল্লাহ যেরকম বিধান দেওয়ার মালিক এরকম অন্য কাউকে আমি বিধান দেওয়ার মালিক বলে মনে করলাম সম্মানিত শুধু আমার অন্তরের এই শির্ক আমার অন্তরের এই কুফুরি এই বিশ্বাসটুকু আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদিত সালাদ সিয়াম হজ জাকাত সমস্ত আমলকে নষ্ট করে দিবি আল্লাহ সুবাহ করিমি বলেন অমাইল ইমান আনার পরে আবার কুফুরিতে লিপ্ত হবে ইমানকে কুফুরির সাথে মিশিয়ে ফেলবে ফাকাত হাবিত আমালু তার আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অন্তর এমন একটি অঙ্গ অন্তরের আমল এতটা গুরুত্বপূর্ণ যে অন্তরের ক্রিয়া ভুল হলে বেঠিক হলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় কৃত ভালো কাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এর বিপরীত হবে না অর্থাৎ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে কোনো মন্দ কাজের কারণে অন্তরের ভালো কাজ নষ্ট হয়ে যাবে এরকম ক্যান্সেল হয়ে যাবে এরকম কথা বলা হয় অন্তরের আরেকটি কর্ম আছে যেমন অহংকার হাদিসে রসুল্লাহ সসুল্লাহ সাল্লামে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যারা অহংকার করবে তাদের ঠিকানা জাহান নাম। তাহলে আমি অন্তর দিয়ে যদি অহংকারে লিপ্ত হই তাহলে আমার বাহ্যিক অনেক কর্ম যেগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি সম্পাদন করেছি সেগুলো সব বেকার হয়ে যাবে অর্থহীন হয়ে পড়বে অতএব সময় তো শুধুই আসল উপলব্ধি করার চেষ্টা করি যে অন্তরের দ্বারায় সম্পাদিত যে সমস্ত কর্মকাণ্ড এগুলোর গুরুত্ব অপরিসীম আমি বহু সম্পদ ব্যয় করলাম অথবা আমি শরীর আমার দেহ আল্লাহর দেওয়া দেহ দিয়ে আমি আল্লাহর রাস্তায় জেহাদ করলাম অথবা অনেক ভালো কাজ করলাম কিন্তু আমার অন্তরে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আমার এই ভালো কাজের কোনো উপকারিতা বই আনবে না বরং আমার এই সমস্ত আমল সমূহ বরবাদ হয়ে যাবে অন্তরের উদ্দেশ্য সঠিক না থাকার কারণে সময়ত উপস্থিতি এই জন্য আল্লাহ সবহান তালা অন্তর আমলের প্রতি বা অন্তরের প্রতি ভিন্ন বা এক্সট্রা গুরুত্ব নেওয়ার জন্য বলেছেন এবং রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে অন্তরের প্রতি বিশেষভাবে যত্নশীল হওয়ার প্রতি ইঙ্গিত বাহী বহু হাদিস বর্ণনা করেছেন সম্মানিত দর্শকবৃন্দ অন্তরের আমলসমূহের গুরুত্ব বোঝার জন্য আরেকটি পয়েন্ট আমরা উল্লেখ করছি সেটি হলো এই অন্তরের আমলসমূহ এতটা গুরুত্বপূর্ণ যে অন্তরের আমলসমূহ মানুষকে জাহান করে দেয় মানুষকে তেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পথ বন্ধ করে দেয় আবার অনেক সময় অন্তরের আমল সমূহ মানুষকে শুধুমাত্র অন্তরের আমলটি মানুষকে জান্নাতে পৌঁছে দেয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলে যদি ততটা পরিব্যাপ্তি না থাকে বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি অনেক বেশি আমল নাও করে কিন্তু অন্তর যদি পরিচ্ছন্ন থাকে ভালো থাকে তাহলে দেখা যায় অল্প সামান্য আমলই তাকে মুক্ত করে দেয় আজ আমাদের সমাজে আমরা কী দেখি আমাদের হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা বাহ্যিক অনেক আমল অনেক ভালো কাজ করার চেষ্টা করি যেটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভালো দিক কিন্তু এর পাশাপাশি অত্যন্ত দুঃখজনক এবং আক্ষেপের বিষয় হলো এই যে আমাদের অন্তরে হিংসা অন্তরে বিদ্বেষ অন্তর নানা রোগে আক্রান্ত দুনিয়ার মোহে আক্রান্ত অন্তরের ব্যাপারে আমাদের বিশেষ কোনো যত্নশীলতা নেই অথচ এই দুই তিনটি যে পয়েন্ট উল্লেখ করা হলো সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার সালাদ সিয়াম ইত্যাদির প্রতি গুরুত্ব আরোপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ অন্তরের প্রতি আমার কেয়ার নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সময়ত শ্রুতিবৃন্দ অন্তরের আমল সমূহ কেন গুরুত্বপূর্ণ তার আরেকটি কারণ হল যে অন্তরের আমল সমূহের মাধ্যমে মানুষ অনেক উচ্চ মর্যাদা লাভ করতে পারে অনেক সম্মান লাভ করতে পারে যেটি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কৃত আমল দ্বারা সম্ভব হয় না এ প্রসঙ্গে সাহাবি ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালন বর্ণিত একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি যে ঘটনায় রসুল্লাহ সাল্লি সাল্লাম এর সাদ করেছেন যে ক্যামতের দিন ইন্দারিল্লাহি জুলাসা। আল্লাহতালার যে আড়স সবে স্টেজ হবে কেমতের দিন সে স্টেজের দুই পাশে আল্লাহ সুবাহান তালা কিছু নূর তথা আলোর তৈরি কুরসি বা আসন রাখবেন মেম্বর রাখবেন সেগুলোতে কিছু মানুষ বসবে এই যে আল্লাহর পাশে আল্লাহর আরসের পাশে আল্লাহর স্টেজের পাশে নোরের তৈরি মেম্বরে বসে থাকবে এই সম্মানিত ব্যক্তিবর্গ সম্পর্কে বলা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তারা কোনো নবীগণ হবেন না শহীদ গণনন এমনকি সিদ্দিক গণনন এ সমস্ত লোকেরা হলেন ওই সমস্ত লোকেরা যারা তাদের অন্তর দিয়ে আল্লাহ সুবহান ভালোবাসছে সময় তো শুধু ওই সাহাবির কথা আমরা স্মরণ করতে পারি যে সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামকে কেয়ামত কব হবে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন মহাদা আদাত তুমি যে কেয়ামতের সময় ক্ষণ জানতে চাইছ তুমি ক্যামতের জন্য প্রস্তুতিটা নিছো দেখি সে সাবি উত্তর করলেন ইয়া রসুলাল্লাহ ক্যামতের জন্য আমি তেমন কিছু প্রস্তুতি নিতে পারিনি তবে একটি কাজ করি সেটা হলো আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি কোন কোন বরনায় নায় সুরায় কুলহুয়াল্লাহকে ভালোবাসার কথা বলা আছে রসোল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্তরে অবস্থিত বা অন্তর দ্বারায় সম্পাদিত আমল তথা ভালোবাসা আল্লাহকে ভালোবাসা তার রসুলকে ভালোবাসা এমন একটি আমল যেটি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে যেটি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে অথবা এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমল ধারায় মানুষ অনেক বেশি বড় মর্যাদা ও হতে পারে অন্য হাদিসে আসে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন যে আক্রাবন্না আছে আহাব্বন না ইলাইয়া ইলাইয়া তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার এবং যে ব্যক্তি আমাদের ময়দানে বা জান্নাতে আমার সবচেয়ে কাছে থাকবে নিকটবর্তী থাকবে সেই ব্যক্তি হলো তোমাদের ভিতরে যারা উত্তম আখলাগ এবং উত্তম চরিত্র সবচেয়ে ভালো উত্তম চরিত্র যে ব্যক্তি অর্জন করেছে যার উত্তম চরিত্র আছে সেই ব্যক্তি উত্তম ব্যবহার আখলাগ যার ভিতরে আছে সে আমার কাছাকাছি থাকবে তাহলে বুঝতে পারলাম আখেরাতে তথা জান্নাতে পরকালে আমরা উচ্চ মর্যাদা লাভের জন্য অন্তরের আমল সময়ের কোনো বিকল্প নেই সময় তো শুধুই তিন চারটি পয়েন্ট আলোচিত হলো যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম অন্তরের আমল কতখানি গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্ট রয়ে গেছে সেগুলো ইনশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সকলকে যে যেখানেই আছেন কল্যাণে রাখুন সুস্থ এবং স্বাভাবিকভাবে রাখুন এই কামনা রেখে আজকের মতো এই পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াহাতোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিএসটিভিকে টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমানের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীরতের নামে নতুন গবির সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সেজন সব আমল করে কিভাবে পাবেন আনলাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে প্রতি রবিবার সন্ধ্যা 5টায় বা পুনঃসম্প্রচার রাত 12টায় বাংলাদেশে বিএসটিভি বাংলায়